সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। রাশিয়ার আগ্রাসনের ভয়, ফিনল্যান্ডের পথে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন সুইডেনের। ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা গুরুতর ভুল বলছে রাশিয়া। পূর্বাঞ্চলে রুশ সেনাদের উপর পাল্টা আক্রমণ ইউক্রেনের। পশ্চিমা দেশগুলোকে বিধে ভারতের পাশে চীন, গম রফতানি বন্ধের সমর্থন বেইজিংয়ের। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত 5। সোমালিয়ায় গুলিবর্ষণে নতুন প্রেসিডেন্টকে স্বাগত। এবং সবশেষে জানাবো স্ত্রী দিবসও পালন করতে চান ভারতীয় মন্ত্রী। দর্শক, রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গে রায়াবকভ বলেছেন, ন্যাটো সামরিক জোটে ফিনল্যান্ড সুইডেনের যোগ দেওয়ার ইচ্ছা একটি গুরুতর ভুল, আর এমনটি হলে ইউরোপের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। রাশিয়ার আগ্রাসনের ভয়, ফিনল্যান্ডের পথে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন সুইডেনের। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদনের কথা আগেই জানিয়েছিল ফিনল্যান্ড। এবার ফিনল্যান্ডের সঙ্গে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করল সুইডেন। দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন সোমবার ঘোষণা করেছেন, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ন্যাটো সদস্যপদ পেতে সুইডেন ফিনল্যান্ডের সঙ্গেই আবেদন করবে। নর্ডিক দেশে 200 বছরেরও বেশি সময় ধরে সামরিক জোটের বাইরে থাকার ইতিহাস পরিবর্তন করতে চলেছে। সুইডেনের এই ঐতিহাসিক পরিবর্তন সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোটেও খুশি করবে না। প্রতিবেশী ফিনল্যান্ডকে অনুসরণ করে 200 বছরের সামরিক নিরপেক্ষতার অবসান ঘটিয়ে ন্যাটো সদস্যতার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। মিসেস অ্যান্ডারসন সুইডিশ রাজধানীতে আইন প্রণেতাদের সম্বোধন করার সময় বলেছেন, এটা আমাদের দেশের নিরাপত্তা নীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন হতে চলেছে। সুইডেনের নিরাপত্তা গ্যারান্টি দরকার, যা ন্যাটো সদস্যপদই নিয়ে আসতে পারে বলেও মিসেস অ্যান্ডারসন জানিয়েছেন। ফিনল্যান্ডের সঙ্গে একসঙ্গে আবেদন করে ন্যাটোতে যোগ দিতে চেয়েছে সুইডেন। মিসেস অ্যান্ডারসন সোমবার বিরোধী নেতা উলফ ক্রিস্টারসনের সঙ্গে সুইডিশ সরকারের সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। রোববার অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ন্যাটো সদস্যপদে দীর্ঘকাল ধরে চলা বিরোধিতা প্রত্যাহার করার পরে পার্লামেন্টে তাদের পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল। এদিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে টুইটারে লিখেছেন, সুইডিশ সরকারের উদ্দেশ্য ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা একটি ঐতিহাসিক দিন। পার্লামেন্টে রাজনৈতিক দলগুলোর ব্যাপক সমর্থনের ফলে এই উপসংহারে পৌঁছানো গিয়েছে যে সুইডেন ন্যাটোর মিত্রদের সঙ্গে একত্রে আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রসঙ্গত, নেপোলিয়ানিক যুদ্ধের সমাপ্তির পর থেকেই সামরিক জোট এড়িয়ে চলেছে সুইডেন। ফিনল্যান্ডের মতোই সুইডেনও শীতল যুদ্ধের সময় নিরপেক্ষ অবস্থান রেখেছিল, কিন্তু সোভিয়েত পতনের পর ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এই দুটি দেশেরই। রাশিয়া 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ না করা পর্যন্ত সুইডেন ও ফিনল্যান্ডের জনমত দৃঢ়ভাবে ন্যাটোতে যোগদানের বিরুদ্ধে ছিল, কিন্তু সুইডেনের বর্তমান জনমত একটি নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়। ফিনল্যান্ড এবং সুইডেনের সরকারগুলো ন্যাটো সদস্যপদ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত আলোচনা শুরু করে। তাদের সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং অন্যান্য ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে পৌঁছানোর মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। এ নিয়ে হেলসিঙ্কিতে সিনেট রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল সোমবার বলেছেন, কংগ্রেসে সুইডেনের বিষয়টি নিয়ে উল্লেখযোগ্য সমর্থন রয়েছে এবং তিনি দ্রুত অন্যদেরও সমর্থন আশা করেন। তিনি আরও বলেন যে তিনি আশা করেন অগাস্টের ছুটির আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভোট অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে ক্রেমলিন বারবার সতর্ক করেছে যে এই পদক্ষেপ ইউরোপের নিরাপত্তার জন্য অস্থির পরিস্থিতি তৈরি করবে। ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা গুরুতর ভুল বলছে রাশিয়া। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গে রায়াবকভ বলেছেন, ন্যাটো সামরিক জোটে ফিনল্যান্ড সুইডেনের যোগ দেওয়ার ইচ্ছা একটি গুরুতর ভুল, আর এমনটি হলে ইউরোপের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাবে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, এ ব্যাপারে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গে রায়াবকভ বলেছেন, আমাদের কাছে এই সিদ্ধান্তটি বেশ পরিষ্কার, ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড সুইডেনের শক্তি বাড়বে না। তিনি আরও বলেছেন, তাদের কোনো বিভ্রম থাকা উচিত না যে আমরা বিষয়টি নিয়ে আমরা শুধু দেখব, সামরিক উত্তেজনা বাড়বে, এই জায়গায় কী হবে সেটি আন্দাজ করার বিষয়টি কমে যাবে। এদিকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটে ফিনল্যান্ড ও সুইডেনের মতো ঐতিহাসিক দুটি নিরপেক্ষ দেশের যোগ দিতে চাওয়ার বিষয়টি গত কয়েক যুগের মধ্যে ইউরোপের নিরাপত্তা স্থাপত্যের মধ্যে অনেক বড় একটি পরিবর্তন। ইউক্রেনে হামলা করার পর নর্ডিক অঞ্চলের দেশগুলোর মনোভাবের মধ্যে যে বড় ধরনের পরিবর্তন এসেছে এটি সেটিরই ইঙ্গিত বহন করে। পূর্বাঞ্চলে রুশ সেনাদের উপর পাল্টা আক্রমণ ইউক্রেনের। পূর্ব ইউক্রেনে তুমুল লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের যোদ্ধাদের মধ্যে। ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণে পিছু হটতে বাধ্য হচ্ছে রুশ সেনারা। দনবাস অঞ্চল ও ইজিএম শহরের চারপাশে শক্ত প্রতিরোধ গড়ে তোলায় অস্ত্র, বিমান, ড্রোন ও সেনা হারাচ্ছে রাশিয়া। দনবাস প্রসঙ্গে রোববার ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ব্যর্থ হচ্ছে এবং দনবাস অঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি অনেকটাই থেমে গেছে।
ইউক্রেন এই যুদ্ধে বিজয়ী হতে পারে। সংঘাতের শুরুর দিকে অনেক সামরিক বিশ্লেষক এমন ভবিষ্যৎবাণী করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। ন্যাটো মহাসচিব বলেন, মস্কো যেভাবে পরিকল্পনা করেছিল সেভাবে এগোচ্ছে না ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে ব্যাপক পরিসরে সামরিক অভিযান করলেও প্রত্যাশিত ফলাফল অর্জনে এখনও পর্যন্ত ব্যর্থ রাশিয়া। উল্টো প্রথম থেকেই ধারাবাহিক সফলতা এসেছে ইউক্রেনের ঘরে। রাজধানী কিয়েভ থেকে বাধ্য হয়ে আগেই সরে যেতে হয়েছে রুশ যোদ্ধাদের, এখন খারকিভ থেকেও পিছু হটেছে রাশিয়া। মধ্য এপ্রিল থেকে দনবাস দখলে মরিয়া হয়ে সামরিক শক্তির সর্বোচ্চটা চালাচ্ছে দেশটি। উল্লেখ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চল দনবাস হিসেবে পরিচিত। এখানে রুশ আক্রমণের আগে থেকেই মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে অনেক ভূখণ্ড ছিল। অভিযান শুরুর আগে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দেন পুতিন। এই দনবাসকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চটা করছে মস্কো। তাতে অবশ্য ইউক্রেনের যোদ্ধাদের পাল্টা হামলায় সামরিক সরঞ্জাম থেকে শুরু করে অনেক সেনা হারাচ্ছে দেশটি। এ নিয়ে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনে মোতায়েন করা পদাতিক সেনাদের প্রায় এক তৃতীয়াংশ হারিয়েছে রাশিয়া। সেই সঙ্গে দনবাসে লড়াইয়ের সুবিধা করতে পারছে না এবং সম্ভাব্য সময়সীমা থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে। পূর্ব ইউক্রেনে যখন রুশ বাহিনী বিপর্যয়ের মুখে, তখন ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস M777 হাবিটজারও সরবরাহ করেছে, যার সুবিধা পেতে শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। পাঠানো হয়েছে আর্টিলারি, চলতি সপ্তাহে আরও সহায়তা পাঠানো হতে পারে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত শহর ইজেয়েভের চারপাশ ঘিরে লড়াই লক্ষ্য করা গেছে। রাশিয়া দাবি করছে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের অবস্থানগুলোতে আঘাত হানছে তারা। তবে ইউক্রেনের জয়েন্ট ফোর্স টাস্ক বলছে লড়াইয়ে রোববার তাদের সেনারা 17টি রুশ হামলা প্রতিহত করেছে, 11টি রাশিয়ান সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার জানিয়েছেন 2টি হেলিকপ্টার, 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 7টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যেও লুহানস্ক এবং দোনেস্ক অঞ্চলের ফ্রন্টলাইনে রাশিয়া বেসামরিক স্থাপনায় প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। 23টি গ্রাম ও শহরে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে ইউক্রেনের এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি। রাশিয়া বলছে তারা কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে না। ইউক্রেন যদি ইজিয়াম এবং পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে রাশিয়ার অস্ত্র সরবরাহের পথে চাপ অব্যাহত রাখতে পারে, তাহলে মস্কোর পক্ষে দনবাসের ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলা কঠিন হবে। ইউক্রেনের সামরিক বাহিনীও নিজেদের কিছু ব্যর্থতার কথা স্বীকার করে বলেছে, দনবাসের কিছু জায়গায় রুশ বাহিনী তার অগ্রগতি ধরে রেখেছে। পশ্চিমা দেশগুলোকে বিধে ভারতের পাশে চীন, গম রফতানি বন্ধের সমর্থন বেইজিংয়ের। সম্প্রতি বিদেশে গম রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে 7টি পশ্চিমা দেশের সংগঠন G7। সেই প্রসঙ্গে এবার ভারতকে সমর্থন করল চীন। সে দেশের জাতীয় মুখপাত্র গ্লোবাল টাইমসে বলা হয়েছে, ভারতকে দোষ দিলেই বিশ্বব্যাপী খাদ্য সংকটের সমাধান হবে না। প্রচণ্ড গরমে গম চাষের বিপুল ক্ষতি হয়েছে, সে কারণেই বাধ্য হয়ে গম রফতানিতে হ্রাস টেনেছে কেন্দ্র। সেই পদক্ষেপের বিরুদ্ধে G7 সদস্য জার্মানির কৃষিমন্ত্রী কেম ওজডেমির বলেছেন, সকলেই যদি রফতানি করা বন্ধ করে দেয় তাহলে খাদ্য সংকট আরও বেড়ে যাবে। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গমের চাষ। ইউক্রেনের রাজধানী কিয়েভে একেবারেই গমের চাষ করা সম্ভব হচ্ছে না। সে কারণেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খাদ্য সংকটের জন্য দায়ী করেছেন জার্মান চ্যান্সেলর অলাফ শোলস। সকলকে চমকে দিয়ে G7 দেশগুলোর এমন মন্তব্যের বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে চীন। পশ্চিমা দেশগুলোকে বিধে গ্লোবাল টাইমসে বলা হয়েছে, G7 দেশগুলো ভারতকে অনুরোধ করছে গম রফতানি বন্ধ না করতে। তার পরিবর্তে G7 দেশগুলো নিজেরা গম রফতানির পরিমাণ বাড়িয়ে খাদ্য সংকট দূর করতে চেষ্টা করছে না কেন। পত্রিকাটির সম্পাদকীয় বিভাগে আরও লেখা হয়েছে, ভারতের তুলনায় অনেক বেশি পরিমাণে গম রফতানি করে আমেরিকা, কানাডা সহ দেশগুলো, তাই খাদ্য সংকট সমাধানে তাদেরই এগিয়ে আসা উচিত। পত্রিকায় বলা হয়েছে, যদি পশ্চিমা দেশগুলো খাদ্য সংকটের মুখে দাঁড়িয়ে গম রফতানির পরিমাণ কমিয়ে দিতে পারে, তাহলে ভারতের দিকে আঙুল তোলা উচিত নয় তাদের। বিশ্বের দ্বিতীয় গম উৎপাদনকারী দেশ ভারত, কিন্তু বিপুল জনসংখ্যার কারণে দেশের মধ্যেই গমের প্রচুর চাহিদা। নিজের দেশের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ভারত, তাই গম রফতানি নিয়ে নয়াদিল্লিকে দোষারোপ করা সাজে না G7 দেশগুলোর। এ কথা বলা হয়েছে পত্রিকাটিতে। সেখানে আরও বলা হয়েছে, খাদ্য সংকটের মোকাবেলা করতে G7 দেশগুলো যদি কোনো পদক্ষেপ করে তাহলে স্বাগত জানাবে চীন। পরামর্শ দিয়ে বলা হয়েছে, ভারত সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে যেন অযথা দোষ দেয়া না হয়। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত 5। খাদ্যপণ্য আমদানির ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নেওয়ায় ইরানের বিভিন্ন শহরে শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। দেশটিতে ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন 5 জন, এছাড়া গ্রেফতার করা হয়েছে অনেককে। সোমবার 16 মে ইরান ইন্টারন্যাশনাল টিভির বরাতে এ খবর জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম RT। যদিও দেশে বৈদেশিক মুদ্রার মজুদ স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইরান সরকার। জানা যায়, চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খাদ্যপণ্য আমদানির উপর ভর্তুকি দেওয়া বন্ধ ঘোষণা করেন। সরকারি হিসেবেই ইরানে বর্তমানে মুদ্রাস্ফীতির হার 42%। চলতি বছরের শুরু থেকেই ভোজ্য তেল, মুরগির মাংস, ডিম, দুধ সহ প্রায় সব খাদ্যপণ্যের দাম বাড়ছিল পশ্চিম এশিয়ার এই দেশটিতে। রাইসির ঘোষণার পর এক লাফে এই মূল্য বৃদ্ধির হার 300% ছাড়িয়ে যায়।
8 কোটি 20 লাখ মানুষ অধ্যুষিত ইরানের মোট জনসংখ্যার অর্ধেকই দারিদ্র সীমার নিচে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির অর্থনীতিও বর্তমানে বেশ নড়বড়ে। ভর্তুকি বন্ধের ঘোষণায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দরিদ্রদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু হিসেব করে দেখা গেছে যে পরিমাণ অর্থ সহায়তা সরকার থেকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির হার তার চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতিতে শুক্রবার থেকেই সরকার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় দরুদ, ফারসান, জুনেঘান, আন্দিমেস্ক, বোরুজর্দ, কোলিকে, দেওদস্ট, আর্দিবিল সহ ইরানের বিভিন্ন শহরে। ইরান ইন্টারন্যাশনাল টিভি স্টেশন জানিয়েছে, প্রথম নিহতের ঘটনা ঘটেছে বিক্ষোভের শুরুর দিনেই। শুক্রবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেস্কে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ওবেদ সুলতান নামের এক তরুণ। এছাড়া সরকার বিরোধী জনতা বেশ কয়েকটি দোকানে আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন শহরে চলমান বিক্ষোভ থেকে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সোমালিয়ায় গুলিবর্ষণে নতুন প্রেসিডেন্টকে স্বাগত। আফ্রিকার দেশ সোমালিয়ায় আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাসান শেখ মোহাম্মদ। 2012 থেকে 2017 পর্যন্ত দায়িত্ব পালন করা হাসান ফের পদ ফিরে পেলেন। তার জোর খবর পেয়ে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে গুলিবর্ষণ করেন সমর্থকরা। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে বড় পরিসরে নির্বাচন হয়নি বলে জানা গেছে। ভোটে 318 জন সংসদ সদস্যের অংশগ্রহণের কথা থাকলেও একজন ভোট দেননি, তিনজনের ভোট বাতিল হয়েছে। পরে প্রকাশিত ফলাফলে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফারমৌজা পান 110 ভোট এবং শেখ মোহাম্মদ পেয়েছে 214 ভোট। বিবিসি বলছে, এই ঘটনা সোমালিয়ার নিরাপত্তা সংক্রান্ত সমস্যার পাশাপাশি গণতান্ত্রিক জবাবদিহির অভাবকে তুলে ধরছে। রোববার 15 মে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী মোগাদিসুর একটি সুরক্ষিত বিমান হ্যাঙ্গারে ভোট দেন আইন প্রণেতারা। ফলাফল ঘোষণার অল্প কিছুক্ষণ পরই শেখ মোহাম্মদ 4 বছর দায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করেন। বিজয়ে তার সমর্থকরা গুলি চালিয়ে উল্লাস প্রকাশ করেন। তবে ভোট চলাকালে কেন্দ্রের কাছাকাছি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও পুলিশ বলছে কেউ হতাহত হয়নি। নতুন প্রেসিডেন্টকে বেশ কিছু সংকট নিয়ে ব্যস্ত থাকতে হবে। এর মধ্যে রয়েছে চলমান খরা। জাতিসংঘের মতে 35 লাখ সোমালি দুর্ভিক্ষের ঝুঁকির মাঝে রয়েছে। আল কায়দের সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠী আল সাবাবের হাত থেকে দেশের বড় একটি অংশ উদ্ধারের দায়িত্ব চাপছে শেখ মোহাম্মদের কাঁধে। আল সাবাব প্রায়শ রাজধানী ও আশপাশের এলাকায় হামলা চালিয়ে নিজের কর্তৃত্ব জানিয়ে আসছে। এছাড়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় খাদ্য ও জ্বালানির দাম সোমালিয়ায় কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী। স্ত্রী দিবসও পালন করতে চান ভারতীয় মন্ত্রী। এখন থেকে শুধু মা দিবস নয়, পাশাপাশি স্ত্রী দিবসও পালনের দাবি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে। রোববার 15 মে এমন দাবি করেন তিনি। মহারাষ্ট্রের সাংলিতে এক সভায় বক্তৃতা দিতে গিয়ে রামদাস বলেন, একজন মা সন্তানকে জন্ম দিলেও একজন স্ত্রী স্বামীর ভালো মন্দের সময় পাশে থাকেন। প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। আমাদের উচিত স্ত্রী দিবসও উদযাপন করা। এর আগে করোনা মহামারীর মধ্যে তিনি দেশ থেকে করোনা তাড়ানোর জন্য যজ্ঞ করেছিলেন। করোনা নিয়ে মন্তব্য করে বলেন, গো করোনা গো বললে দেশ থেকে নিজে থেকেই বিদায় নেবে কোভিড। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।